কোচবিহার 1 নম্বর ব্লকের কদমতলা এলাকায় রাত 2 আড়াইটে নাগাদ পেট্রোল পাম্পে ঢুকে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চঞ্চল ছড়িয়েছে গোটা এলাকায়। 4টি বাইকে মোট 11 জনের ডাকাতের দল আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র নিয়ে পেট্রোল পাম্পে প্রবেশ করে। পাম্প কর্মীদের বন্দুক ঠেকিয়ে পাম্পে থাকা প্রায় 21,000 টাকা লুট করেন তারা। এই ঘটনায় বন্দুকের বাটের আঘাতে আহত হয় পাম্পের নাইট গার্ড নজরুল মিয়া। ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। তেল চাইছিল, তা বলছে বলে আমার লোক বলছে বলে কত টাকা তেল নেবে, 200 টাকা। সে বললো বলে 500 টাকা নেই, তাই আমার কাছে পয়সা নেই, বিয়ে বাড়িতে আসলাম 200 টাকা দেবে। তো তাই ঠিক আছে, তাই পরে ওর ঘুমে ধরছে, ওকে আমি ডাকতেছি, তাই বিয়েতে হয়তো বিপদ করছে, বিয়ে দিতে ডাকতেছি, এদিক মধ্যে আসে ডাকা ডাকতে। আপনার মাথায় কী করে লাগলো? আমার মাথায় আমাকে বাড়ি দিচ্ছে, বন্দুকের গোড়া দিয়ে বাড়ি দিচ্ছে। এখন দেখা গেল যে বন্দুকের গোড়া দিয়ে, আমি মনে করছিলাম ওই ডাটা দিয়ে বোধ হয় কোবাইছে। কতজন ছিল ওরা? ওরা 10-12 জন ছিল আর কি। কয়টার সময় হলো? তখন 2:30-র মতন বাজে, 2:30 একটু বেশি হয়তো হতে পারে। এদের হাতে কী কী ছিল? বন্দুক ছিল। আমার হাতেই? না না, দুজনকার ভিতরে ধরছিল, দুজনকার হাতে বন্দুক ছিল, একজনকার হাতে পুরো দাঁত দেখলাম, আর একটা রড দেখছিলাম, এইরকম আর কি দেখছিলাম। তাতে কিছু মোবাইল টোবাইল। এদের কি সব মুখ বাঁধা ছিল? হ্যাঁ, মুখ বাঁধা ছিল। কী নাম আপনার? আমার নাম নজরুল মিয়া। কী? নজরুল মিয়া। তো ওই সময় ডিউটিতে ছিল, কী হয়েছিল? আমি তো ঘুম থেকে ওঠার পর দেখি যে 5-6 জন ঢুকছে ভিতরে। তারপর ঢোকার পরে আমাদের যে নাইট গার্ড আছে ওর কাছে ক্যাশের চাবি নিছে, নেওয়ার পরে ক্যাশ থেকে টাকা বের করতেছে। আমি তারপর টের পেয়েছি, টের পাওয়ার পরে উঠছি, ওঠার পরে তো বন্দুক ধরছে আমাকে, বন্দুক আর দা ধরছে না তার মধ্যে। তারপরে আমি বলছি যে ভাই আমার কাছে কোনো কিছু নেই, পয়সা আছে 5-7 হাজার টাকা আমার কাছে ছিল, উঠে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমাকে ছাড়ছে, ছাড়ার পরে আমি ভিতরে ঢুকছি, আবার টাকা নিয়ে নিচ্ছে। আনার পর দেখি যে বুড়ের মাথা ফাটছে, মাথা ফাটার পরে তো বুড়ে তো ইয়ে করতেছে, তারপরে তো ওরা চলে গেলো। 3 মিনিটে সব কিছু করে ফেলেছে, 3 মিনিটে। কতজন এসেছে? 11 জন, টোটাল 11 জন। ওদের কি কাউকে চিনতে পেরেছে? না না, চিনিনি। কী কী অস্ত্র ছিল ওদের কাছে? বন্দুক ছিল, দা ছিল। মোট কত টাকা নিয়ে গেছে? মোটামুটি 30,000 টাকা। কী নাম? আমার নাম প্রসেনজিৎ দাস।